হ্যাঁ, ওই 4-5 পর্যন্ত, হ্যাঁ, কবিতা ফবিতা লিখতাম, এটা ওটা করতাম। হ্যাঁ, স্কুলে কোনো ফাংশন টাংশন হলে কিছু লিখতে হলে লিখতাম। এইসব মহারাজার স্কুল ছিল তো, মহারাজার প্রশস্তি বাক্য লিখতে হয়েছিল আমাকে, এইরকম আর কি। এক অর্থে আমি, হ্যাঁ, এক অর্থে আমি ইঁচড়ে পাকা, বুঝতে পারছি, খুব অল্প বয়সেই সব। যদি বলে যে আপনি কি প্রেম করেছিলেন, হ্যাঁ, সে কোন ক্লাস 9-এ, কিন্তু সে প্রেম বড় একনিষ্ঠ, কারণ আর দ্বিতীয় কোনো নারীর দিকে আর সারা জীবনে তাকানো হয়নি। উনি আমার স্ত্রী, হ্যাঁ, মারা গেছেন উনি 2013-তে। ওই এক প্রেমেই পুরো জীবন কাটিয়ে দিল। হ্যাঁ, আপনি এদিক থেকেও তো অনেক সার্থক তাহলে বলা যায় স্যার। হ্যাঁ, দেখো, চিন্তা করো সেটাই স্যার। না, আমি এমনি শুনেছি বইপত্রে পড়েও দেখেছি যে লেখকদের নাকি অনেক প্রেমে পড়তে হয়, কবি হতে হলে, লেখক হতে হলে। আমার ক্ষেত্রে ব্যতিক্রম, চেষ্টা চরিত্র করলে সব হতে নানানজন জুড়ত, সেটা তো আমি করতে কোনো রুচি নেই। ছোটবেলায় কি অনেক বইপত্র এগুলোরও ইয়ে? হ্যাঁ, প্রচুর পড়ে না, কারণ স্কুল লাইব্রেরি খুব ভালো ছিল, বিশেষ করে বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ প্রচুর ছিল। টলস্টয়, দস্তয়েভস্কি, বালজাক, মপাসাঁ, হ্যাঁ, এইসব পাঠ্য ছিল। হ্যাঁ, আপনার স্যার আপনার যে পাঠ্য ছিল না, আমাদের স্কুলের লাইব্রেরিতে ছিল, নিয়ে নিয়ে পড়তাম আর কি। আর ওই সময় আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে কবিদের, এবং তারপরে আমাদের এই তারাশঙ্কর পরিবোধায় ক্লাস 9-10-এ পড়ার সময় তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় পড়ি আর একটু পড়ে, জীবনানন্দ দাস পড়ি আইএ পড়ার সময় খুলনায় এসে, তারপর অন্যান্য কবিদের যা বলো আছে, লেখকদের মধ্যেও তাই, বাদ যায়নি কোনো লেখক, সব লেখকই পড়া আছে আর কি। এই যে হালের শ্যামল থেকে শুরু করে এদের লেখাও ওদের শুরু থেকেই পড়েছি, ওদের শ্যামল, তারপর হচ্ছে সুনীল, তারপর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, হ্যাঁ, জয় গোস্বামী, আজকাল আর তেমন পড়া হয় না, এখন শবনময় চক্রবর্তীর গদ্য কিছু বের হলে পড়ি। অমর মিত্র আছে, মনোজ মিত্র নাট্যকারের ছোটো ভাই, অমর মিত্রের লেখা এখন পেলে পড়ি। হ্যাঁ, মোটামুটি পেলে আমি পড়ি আর কি। হ্যাঁ, আমি বাংলাদেশের বইও ইয়ে করি না, তার ছেলে করি না, বাংলাদেশে প্রচুর বই পড়ি, আখতারুজ্জামান ইলিয়াসের মতো লেখক, হ্যাঁ, এই বাংলা ওই বাংলা মিলিয়ে নাই।